يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين سورة التوبة وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة قال رواه البخاري ومسلم في حديثهما الحمد لله جبت حمد وثنا সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যারই একান্ত অনুগ্রহ অনুকম্পায় সকল ভালো কাজগুলি সুসম্পন্নতা লাভ করে যাবতীয় কল্যাণময় কাজগুলি যার দয়া এবং করুণা এবং যার মেহেরবানিতে পূর্ণতা লাভ করে যেমনটি আজকে আমরা সেটারই একটা সুন্দর বাস্তবতা আমরা ভোগ করতে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ ইবাদত তথা দুরাকাত জুমার সালাত ও খুতবা শ্রবণের মাধ্যমে তারই সান্নিধ্য এবং নৈকট্য লাভের প্রত্যাশায় তার ঘরে আসার মতো আমাদেরকে যাবতীয় অনুকূল পরিবেশ দিয়ে প্রতিকূল বিষয়গুলি আমাদের থেকে দূরীভূত করে তিনি আমাদেরকে সৌভাগ্যময়দের অন্তর্ভুক্ত করেছেন যিনি আমাদেরকে এই নিয়ামতে ধন্য করেছেন সেজন্য আমরা তার প্রশংসা জ্ঞাপন করি শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সালাতু সালাম আদায় করি সালাতু সালাম পাঠ করি সেই মহান মহামানব নবিকুল শিরোমণি খাতামুন নবীন যারই একমাত্র একান্ত অনুসরণ অনুকরণ করার উপরেই
আপনার আমার তথা এ পৃথিবীর সকল মানুষের সকল ইবাদত থাক জুমার জুমার দিনে ওখানে থাকাই তার জন্য সমস্যা নাই হ্যাঁ জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তার নির্দেশ আদেশ নিষেধ ফলো করাই হচ্ছে আমাদের জন্য সবথেকে বড় দায়িত্ব আমাদের কাছে কে কতটা সম্মানিত ছিল আমরা সবাই জানি ফলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে করে আমরা সকলেই বাস্তবিকভাবে সম্মানিত হতে পারি রাসূলের সুন্নাতকে মেনে নিয়ে আল্লাহর বিধানকে মেনে নিয়ে সেটাই হয় আমাদের দায়িত্ব এবং কর্তব্য ইনশাআল্লাহ তো যে রাসূলের একমাত্র একান্ত অনুসরণ অনুকরণ করা ছাড়া এ পৃথিবীর কারো কোনো প্রকারের নেক আমল ইবাদত বলতে যা কিছু আছে শারীরিক আর্থিক মানসিক সব ধরনের ইবাদত কবুলের যিনি একমাত্র মানদণ্ড এবং মাপকাঠি যারই যাকে একমাত্র ফলো করে আমাদের জীবনের সালাত সওম তাসবিহ তাহলিল জিকির আজকার সকল প্রকারের ইবাদত যদি একমাত্র নিহায়েত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই সন্তুষ্টি সান্নিধ্য লাভের উদ্দেশ্যে যদি আমরা করতে পারি তাহলেই একমাত্র সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় অ্যাকসেপ্ট হয় এবং যেটা আমাদের আপনাদের আমলনামায় লিখিত থাকবে কিয়ামতের দিন প্রতিফল দিবসে যার উত্তম বিনিময় এবং প্রতিদান পেয়ে আমরা ধন্য হতে পারবো সেই নাবির প্রতি সালাত ও সালাম পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আজকে নতুন আল্লাহর এই ঘরের নতুন মুসাল্লিরা সম্মানিত মুসাল্লিয়ে কেরাম আমাদেরকে আজকের এই দিনটি স্মরণ করে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদে নববী প্রতিষ্ঠার দিনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকদের নির্যাতন নিষ্পেষিত হয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং অর্ডারে সর্বশেষে তিনি মক্কায় থেকে হিজরত করে মদিনায় পদার্পণ করলেন আসার পথে মসজিদে কুবাকে প্রতিষ্ঠা করলেন তখন মদিনায় মসজিদে কুবা ছিল মদিনার থেকে একটু দূরে যারা আপনারা হজ উমরায় গিয়েছেন আপনারা দেখেছেন যে মদিনার পথে হচ্ছে মসজিদে কুবা মক্কা থেকে আসার পথে মদিনার আগে হচ্ছে 4-5 কিলোমিটার আগে মসজিদে কুবা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকে নিয়ে এই মসজিদে কুবা মদিনার এরিয়ার মধ্যে সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা যেহেতু আল্লাহ রাসূল মদিনায় পৌঁছানোর আগেই পথে যাত্রা বিরতি করে এই মসজিদে কুবা তিনি নির্মাণ করেন নিজ হাতে সাহাবিদেরকে সাথে নিয়ে এই মসজিদে কুবার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা ইলা মসজিদে কুবা ফাসাল্লা সালাতান আজরুহু কাআজরি আমরা যে ব্যক্তি তার আপন ঘর হোটেল থেকে বাসা থেকে উযু করল এবং মসজিদে কুবা এসে যে কোনো প্রকারের দুই রাকাত সালাত পড়ল ফরজ হোক নফল হোক সুন্নাত হোক দখল মসজিদ হোক আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে পূর্ণ একটি উমরা সব দান করবেন সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীতে তিনটা মসজিদের কথা আল্লাহ রাসূল বিশেষভাবে উল্লেখ করেছেন মসজিদে হারাম মসজিদে নববী এবং মসজিদে বাইতুল মুকাদ্দাস এই তিনটার মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সকল মসজিদের উপরে স্থান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে মসজিদে কাবাতে আজকে যারা জুমার সালাত আদায় করবেন আপনি আমি এই মসজিদে জুমার সালাত আদায় করে যে পরিমাণ নেকি নিয়ে আজকে আমাদের আপন ঘরে আমরা ফিরবো মসজিদে কাবাতে যারা আজকে বাইতুল্লাতে যারা জুমার সালাত পড়বেন আমাদের 3 ঘন্টা পরে তারা 1 লক্ষ দিন আপনার আমার জুমার নামাজের সব নিয়ে আজকে একই জুমার দিনে তারা বাসায় ফিরবে সুবহানাল্লাহ মসজিদে নববীতে যারা আজকে জুমার সালাত পড়ার সৌভাগ্য লাভ করবেন তারাও আপনার আমার এই গ্রামের 1000 জুমার নামাজ পড়লে যে নেকি আপনার আমার জীবদ্দশায় আমার আমলনামায় ডায়েরিতে লিপিবদ্ধ হবে আজকে একদিনের মসজিদে জুমার নামাজে তাদের ওই পরিমাণ নেকি নিয়ে তারা বাসায় এবং হোটেলে যেতে পারবে সুবহানাল্লাহ এজন্য সম্মানিত উপস্থিতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর জিয়ারত করার পবিত্র কাবাতে যাওয়ার মতো যাদেরকে আল্লাহ অর্থনৈতিক এবং শারীরিক সুস্থতা দিয়েছেন তাদের একটু দেরি করা উচিত নয় কারণ আপনার আমার পৃথিবীর বিভিন্ন দেশে আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে সফর করেন অন্যান্য এমনকি শুধুমাত্র আনন্দ ফুর্তির জন্য বিভিন্ন দেশে সফর করা হয় সেখানেও 1,00,000 টাকা চলে যায় অথচ আপনি আল্লাহর ঘর পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ স্থান মক্কা এবং মদিনা যেটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর সেই ঘরে আপনি যদি একটা উমরা করতেও যান তাহলেও আপনি 5-7 দিন থাকলে প্রতিদিন আপনি 5 ওয়াক্ত সালাত কাবাতে পড়বেন আর 1 ওয়াক্তের জন্যে 1,00,000 ওয়াক্তের সওয়াব আল্লাহ আপনারা দান করবেন ফলে কত মহামূল্যবান যে আখেরাতের মানে পুরস্কারের একটা সুনিশ্চিত বিষয় নিয়ে আপনি ঘরে ফিরতে পারবেন
মাত্র একটা উমরায় 2 লাখ টাকা 2 লাখ টাকা খরচ হয়। এমন খরচ আমরা অন্য অন্য জায়গাতেও অনেক সময় অসুখ বিসুখেও খরচ হয়ে যায় বা অন্য কাজেও খরচ হয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যাদেরকে সুযোগ করে দিয়েছেন এই নিয়ামতে ধন্য করেছেন, যাদেরকে বাইতুল্লাহ ঘর রাসূলের মসজিদের জিয়ারত করার সুযোগ দিয়েছেন, তারা যেন আমরা দেরি না করি। যদিও আমরা অনেকেই আছি পৃথিবীর অন্য অন্য ভ্রমণগুলি অন্য অন্য ভিজিটগুলি আমরা তাড়াতাড়ি সেরে নেই, খালি কাবার ঘরের ভিজিটটা রাসূলের মসজিদ নববীর ভিজিটটা জিয়ারতটা আমরা খালি পিছনে ফেলি, খালি সেটার জন্য আমরা পিছনে ডেট দেই, সেটা মোটেও ঠিক হবে না। তাই আজকের এই বাতিবিটা মোহাম্মদিয়া জামে মসজিদের আজকের এই নতুন প্রতিষ্ঠা এবং নতুন আজকে প্রথম জুমার উদ্বোধনী মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে স্মরণ করিয়ে দেন আর আমাদেরকে স্মরণ হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নববী প্রতিষ্ঠা এবং উদ্বোধনের দিনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ কুবা প্রতিষ্ঠা করে সেখানে 3-4 দিন অবস্থান করেছিলেন, তিনি সোমবারে মসজিদ কুবা এলাকায় পৌঁছান, ওই মসজিদ প্রতিষ্ঠা করে এরপরে তিনি মসজিদ নববীর স্থানে আসেন এবং আবু আইয়ুব আল আনসারির বাড়িতে তিনি প্রথম মেহমান হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমানদারি করার জন্য সকল সাহাবীরা 100% প্রস্তুত ছিলেন, সকলেই চাচ্ছিলেন আমার বাড়িতে আমাদের রাসূলকে সর্বপ্রথম মেহমানদারি করাবো, সর্বপ্রথম আমার বাড়িতে রাসূলকে স্থান দেব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সবাই সম্ভাষণ জানাচ্ছিলেন, সবাই যখন টানাহেঁচড়া করতেছিলেন, আল্লাহ রাসূল একটি শব্দ উচ্চারণ করতেছিলেন, দাউহা ফাইন্নাহা মামুরা। আল্লাহ রাসূলের উঠে লাগাম ধরে যখন সকলে মায়া এবং ভালোবাসার মাধ্যমে আল্লাহ রাসূলকে চাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল সবাইকে সন্তুষ্ট করার জন্য বললেন যে ঠিক আছে একে ছেড়ে দাও, আমার সোয়ারিকে ছেড়ে দাও, ফাইন্নাহা মামুরা, কেন সে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, সে যেখানে থেমে যাবে আমিও সেখানে থামতে বাধ্য হব। সুবহানাল্লাহ। ফলে আবু আইয়ুব আল আনসারির বাড়ির সামনে এসে আল্লাহ রাসূলের উট থেমে যায়, ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আল আনসারির বাড়িতেই প্রথম মেহমান হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছে সর্বপ্রথম যে কাজ তিনি করেছিলেন, আমাদের এই মসজিদের যারা আজকে নির্মাণকারী, যারা এই মসজিদের পিছনে সময় শ্রম অর্থ দিয়ে আল্লাহর এই ঘরকে যারা নির্মাণ করে আজকে এই প্রথম জুমার সালাত আদায়ের এই সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদে নববীর এই জায়গাটিও ছিল অসমতল এবং বিভিন্ন খেজুর বাগান দিয়ে ভরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানের মালিক যারা ছিলেন তারা হচ্ছে বানু নাজ্জার। বানু নাজ্জারদেরকে ডেকে বললেন, সামিনুনি ইয়া বানু নাজ্জার, হে বানু নাজ্জার সম্প্রদায়, তোমরা এই জায়গার মূল্য আমার কাছ থেকে নিয়ে নাও, আমি এখানে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে তিনি কোথায় থাকবেন, তার পরিবার পরিজনকে কোথায় রাখবেন, 9টা 9 জন স্ত্রী তার ঘরে রয়েছে, কিন্তু সেই চিন্তা তিনি আগে করলেন না যে আমি এবং আমার স্ত্রীরা কোথায় মাথা যোগাবো, মাথা গুজবো, কোথায় আমরা অবস্থান করব, সেই কথা তিনি আগে ভাবলেন না। তিনি সর্বপ্রথম ভাবলেন যে আমাদের সবথেকে যেটা গুরু দায়িত্ব, যে জন্যে আমাদেরকে দুনিয়ায় আসা এবং যা নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, সেই ইসলাম পালনের সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ বাসভবন তৈরি করা শুরু করার আগে তিনি আল্লাহর ঘর তৈরি করা শুরু করলেন, নিজের ঘর তৈরি করার পিছনে ফেলে তিনি আল্লাহর ঘর নির্মাণ করা শুরু করলেন। বানু নাজ্জারদেরকে বললেন দাম নিয়ে নাও, তারাও কত সৌভাগ্যবান এবং বুদ্ধিমান। তারা আল্লাহ রাসূলকে জবাব দিলেন, লা ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি এই জায়গার মূল্য আমরা কোনো দুনিয়ার মানুষের কাছ থেকে চাই না, এই দু জায়গার মূল্য আমরা আল্লাহর কাছ থেকে নিব। সুবহানাল্লাহ। তাই তারা মূল্য নিয়ে ঠকলেন না, তারা এটা বললেন যে আমরা আল্লাহর জন্য এই মসজিদে জায়গাকে অক্ষ করে দেব। তারাও কত সৌভাগ্যময় হলেন আজকে মসজিদে নববীতে আজকের জুমা এখান থেকে 3 ঘন্টা পরে যারা পড়বেন প্রায় 100,000 মুসল্লিরা আজকে মসজিদে নববীতে একসাথে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। প্রতি অক্তে 100,000 মানুষ আল্লাহকে সিজদা দেয় এই মসজিদে নববীতে। ফলে মসজিদ বানানো যে কত গুরুত্বপূর্ণ বিষয়, মসজিদ বানানো যে কত মর্যাদাপূর্ণ এবং ভাগ্যময় বিষয়, যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলছেন, হাদিস সহিহ বুখারীর 4437 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য সান্নিধ্য লাভের উদ্দেশ্যেই মাত্র যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করে। বুকাইর বলছেন, বর্ণনাকারী সাহাবি, যে আমার মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে এই কথাটা বলেছেন যে আবতাকি বিহি ওয়াজহাল্লাহ, যে মসজিদ নির্মাণের পিছনে তার মাত্র উদ্দেশ্য থাকে ওয়াজহাল্লাহ,
শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভের প্রত্যাশায় যে ব্যক্তি এই দুনিয়াতে যত ছোট আর যত বড় মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেই সুসংবাদ দিচ্ছেন, বানাল্লাহু লাহু মিছলাহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে অনুরূপ অট্টালিকা নির্মাণ করবে, অনুরূপ ঘর আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করবে, সুবহানাল্লাহ। ফলে আপনার আমার বাড়ির সংখ্যা ঢাকাতে কয়টা আছে, আমেরিকায় কয়টা আছে, নিজ গ্রামে কয়টা আছে, আপনার বাড়ি যদি পৃথিবীতে শতটাও থাকে তার কোনো মূল্য নাই, কিন্তু আপনি আমি কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করি সেটা অল্প একটু জায়গাতে, একটা গোলের ঘরও যদি নির্মাণ করে সেটা যদি মসজিদের জন্য অক্ষ করা হয়, মসজিদের উদ্দেশ্যে যদি আপনি একটা কুড়ে ঘরও তৈরি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের জামানাতে মসজিদ নির্মাণ করা হতো, বিশেষ করে শহর এলাকাতে, পথিমধ্যে তারা ওই বালুকে, বালুর পাথরের নুড়ি এগুলোকে মানে সরায়ে সমতল করে ওইগুলোকে আইল দিয়েই তারা মসজিদ নির্মাণ করত, আল্লাহর সলাৎ, আল্লাহর সামনে দাঁড়িয়ে সলাৎ পড়ার জন্য। এই জন্য মসজিদ যত ছোট হোক আর বড় হোক, যদি তার অন্তরটা যদি বড় থাকে, সে যদি আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সহি নিয়তে যদি সে আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে জান্নাতে অট্টালিকা দান করবে, সুবহানাল্লাহ। ফলে যারা যেখানেই মসজিদ নির্মাণের সাথে সম্পৃক্ত থাকে, সেটা জমি দিয়ে হোক, সেটা অর্থ দিয়ে হোক, সেটা সময় দিয়ে হোক, সেটা চিন্তা দিয়ে হোক, এবং এর পরিচালনার সাথে যারা থাকতে পারবে এবং থাকার জন্য চেষ্টা করবে, তারাই সৌভাগ্যময়দের অন্তর্ভুক্ত হবে। যে কথা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেননি, বরং সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই পৃথিবীতে যত অট্টালিকা আর যত বসতবাড়ি আছে সেগুলোর কথা তিনি উল্লেখ করেননি, উল্লেখ করেছেন তার নিজের ঘরের কথা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয়ই মসজিদকে আবাদ করতে পারে, মসজিদকে আবাদ করার সৌভাগ্য লাভ করে দুই গুণের অধিকারী মানুষরা, তার মানে সবাই পারে না। আল্লাহ বলছেন যে দুই বৈশিষ্ট্যের অধিকারীরাই মসজিদের সাথে জীবনকে সংশ্লিষ্ট করে, মসজিদকে যথা আবাদ করার জন্য সব আপ্রাণ চেষ্টা করে, মান আমানা বিল্লাহি, যারা সত্যিকারে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা বাস্তবিকভাবে আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর সিফাতের নামগুলিকে, আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি যাদের অন্তর্নিহিত বিশ্বাস এবং গহীন এবং ভালোবাসা আছে, যারা এইভাবে আল্লাহকে বিশ্বাস করেছে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং সর্বশেষ দিবসের প্রতি, যে দিবস আপনি আমি দুনিয়াতে একসময় ছিলাম না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাল দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, প্রতিটি মানুষের উপর দেখি এমন একটা পিরুর চলে যায়নি যে সময় সে বলতে তার কোনো নামগন্ধ, তার কোনো অস্তিত্ব পরিচয় এ দুনিয়াতে ছিল না, যে ঘরে আসছে তারাও জানতো না, যে পাড়ায় আসছে তারাও জানতো না। আল্লাহ আকবার, সবার উপর দিয়ে এমন একটি সময় চলে গেছে। এরপর আল্লাহ বলছেন যে হাল আতা আল ইনসান হিনুম মিনাল দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি, আমি মানুষকে ছিটকে পড়া পানি থেকে তৈরি করেছি, উদ্দেশ্য হলো নাবতালি, আমি তাকে পরীক্ষা করব, আমি তাকে যাচাই বাছাই করে নেব, আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করে ভালো মন্দ বাছাই করে নেব। সম্মানিত উপস্থিতি, ধান কৃষকরা কেটে আনে, সব আনে ঠিকই, কিন্তু গোলায় সবগুলো ভরে না, গোলায় ভরার সময় ঝেড়ে পুষে যেগুলো সত্যিকারে মূল্যায়ন করার সেগুলো তারা ঘরে উঠায়, মোড়াতে উঠায়, আর বাকিগুলোতে বাড়ির সাইডে ফেলে দেয়, অথবা সেগুলো আগুনে জ্বালানি হিসেবে তাদেরকে ব্যবহার করা হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিনও এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করে পাঠিয়েছেন আদম আর হাওয়ার মাধ্যমে, কিন্তু সবাইকে তিনি ঘরে উঠাবেন না, সবাইকে তিনি জান্নাতের ঘরে উঠাবেন না। ঘর দুটো আছে হাশরের ময়দানে, কিয়ামত দিবসে মাত্র স্থান ঠিকানা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, ঠিকানা মাত্র দুটোই হবে আখেরাতে, বাড়ি মাত্র দুটোই হবে, যদি আপনার আমার এখানে অনেকগুলি বাড়ি আছে, খুলনা শহরে একটা আছে, ঢাকা শহরে আছে, অনেকের হয়তো দেশের বাইরেও থাকবে, কিন্তু জান্নাতে জেনে রাখতে হবে আখিরাতের জীবনে সব মানুষের ঠিকানা মাত্র দুইটা হয়, ফারিকুন ফিল জান্নাহ, একদল যাবে জান্নাতে, অপর দল স্থান পাবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহর ঘর নির্মাণ করে আখিরাতে যে বাড়ি তারা পুরস্কার হিসেবে পাবে, সেই বাড়িটা কেমন হবে, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনা আনিল জান্নাতি,
মা বিনা উহা, আমাদের কিন্তু জান্নাতের বিষয়টা শোনান না, মা বিনা উহা সেটা কী দিয়ে তৈরি, কীভাবে তৈরি? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, যেহেতু হাদিস সময় অল্প, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সংক্ষিপ্তভাবে বললেন যে জান্নাত হচ্ছে লাবিনাতুন মিন দাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দাহ, যে জান্নাত কী দিয়ে করি শুনবা, জান্নাত হচ্ছে জান্নাতের একটাই তৈরি, একটাই হচ্ছে স্বর্ণের, আর একটাই হচ্ছে রূপার। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি পৃথিবীতে যত উন্নত মানের ঘর তৈরি করুক না কেন, সেগুলো কেউ সোনার দিয়ে করে না, বরং আপনার আমার সারা জীবনের ইনকাম দিয়ে, সারা জীবনের সংসারের সবার পরিশ্রম দিয়ে একখানি স্বর্ণের রেট কেনা কারো পক্ষে সম্ভব না। অথচ আপনি আমি এই এরম আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সাহায্য করে 10,000 টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে, 1,000 ইট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি আমার সম্বল আমার সাধ্য অনুপাতে তার এই ঘর নির্মাণ কাজে যদি আমি শরীক মুশারাকা অংশীদারিত্ব লাভ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ দিয়েছেন তাকে যে ঘর আল্লাহ দিবেন তার একটাই সোনার আর একটাই রূপার। সুবহানাল্লাহ। ওয়া মিলাতুহা মিসকুল আজফার, আর ইট গাঁথতে গেলে যে বালি লাগে, যে সিমেন্ট বালি লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ বলছেন সেটা হবে কুস্তরীর থেকে বেশি তেজস্বী সুঘ্রাণময়। হাসাবা উহা আলিয়াকুত ওয়া লুলু, যে চুন সুরকি লাগে, যেটা পাথর লাগে, যেমন আজকে আমরা সিলেকশন বালি ব্যবহার করি, যে বালি লাগবে সেই বালিগুলি হবে, গাঁথনির বালিগুলি হবে মণিমুক্তার। সুবহানাল্লাহ। ওয়া তুরবাতুহা জাফরানু, এবং তার মাটি হবে, তার রং হবে তোমার জাফরান রঙের। মাইয়াদুখুলুহা লা ইখরুজু মিনহা, সে যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য লাভ করবে, লা ইখরুজু মিনহা, সেখান থেকে আর কোনো দিন তাকে বের করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি যত বড় ঘর করি না কেন, যত পয়সায় দিয়ে ঘর করি না কেন, হয়তো আপনি আপনার আমার আগে ঘর ভেঙে যায়, অথবা ঘর ভাঙার আগে আপনার আমার জীবনের পরিসমাপ্তি ঘটে যায়। ফলে যত টাকা দিয়েই ঘর তৈরি করে রাখ না কেন, মৃত্যুর পরপরেই দেখা যায় অনেক সময় যদি ওটা ঠিক নয় কিন্তু সামাজিক প্রথা অনুপাতে ঘর থেকে বের করে দেয়। হ্যাঁ, এত টাকা দিয়ে, এত শ্রম দিয়ে, জীবনভর কষ্ট করে যে ঘরটা তৈরি করা হলো, মৃত্যু পরে আর সেই ঘরে কিছুক্ষণ হলেও কিছুক্ষণের জন্য আর রাখতে চায় না, তাড়াতাড়ি করে বিদায় দেওয়াটাই দায়িত্ব হয়ে পড়ে আপনজনের এবং গ্রামবাসীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া সাবাব লা ইয়াফনি, এবং জান্নাতের কাপড়ও কোনোদিন পুরাতন হবে না, এবং জান্নাতের বয়সও কোনোদিন বার্ধক্য হবে না। সুবহানাল্লাহ। কাপড় কোনোদিন ময়লা হবে না, এবং জান্নাতের বয়সও কোনোদিন বার্ধক্যে পরিণত হবে না। সবাই যুবক হিসেবে ঢুকবেন আর আজীবন যুবক হয়ে থাকবেন, কিন্তু দুনিয়ার জীবনটা, পার্থিব জীবনটা সম্পূর্ণ বিপরীত। ঘর নষ্ট হয়ে যায়, অথবা ঘরওয়ালা শেষ হয়ে যায়, কাপড় ময়লা হয়ে যায়, এবং যুবক যৌবনতা একসময় বার্ধক্যে পরিণত হয়, আর আশা করলেও সেই যৌবন আর কোনো দিন ফেরত পাওয়া যায় না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের নির্মাণের ঘরকে আবাদ করার মাধ্যমে যদি আমরা আল্লাহর কাছে জান্নাতে ঘর পাওয়ার হকদার হতে পারি, তাহলেই মনে রাখতে হবে যে আপনার আবার আখিরাতের ঠিকানায় আপনি সফল হলাম। এই জন্য গত সপ্তাহে একজন ভাই আমাদেরকে বলতেছিলেন যে আমরা তো সবাই বিদেশি, আমরা সবাই বিদেশি। আসলে তো তাই, এই দেশটা তো আমাদের নয়। আল্লাহর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হচ্ছে যে কোন কোন কাআন্নাকা কোন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, উনি ওনার ভাষায় বলেছেন যে আমরা সবাই বিদেশি, আর আল্লাহ রসুলের ভাষায় হাদিসের ভাষায় বলা হচ্ছে আমরা সবাই মুসাফির। কোন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিলিন, তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেমন কেমন যেন তুমি পথিক, কেমন যেন তুমি কোথাও ভিজিটে গেছো, সফরে গেছো সংক্ষিপ্ত সময়, আবার তাড়াতাড়ি কাজ শেষ করে আপন ঘরে, আপন দেশে, আপন পরিবারের কাছে ফিরে আসবে। ঠিক আমরাও মূলত ছিলাম জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষণিকের জন্য আখিরাতের পুঁজি পাঠা সঞ্চয় গোছানোর জন্যে, পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে নেওয়ার জন্যে তিনি আমাদেরকে দুনিয়ার সামান্য সময়ের ভিসা দিয়ে পাঠিয়েছেন। এ ভিসার মেয়াদ অতি স্বল্প, পৃথিবীর সব ভিসার মেয়াদ জানা থাকে, 2 বছর হলেও জানা থাকে, কিন্তু আপনার আমার ভিসার মেয়াদ কতটুকু সময় কারোর জানা নেই। উদ্দেশ্য দুটা, একটা হলো যে মানুষের ভিসার মেয়াদ যদি জানা থাকতো তাহলে মরার আগেই মানুষ মরে যেত। কেউ যদি জানতো যে 2023 সালের অমুক মাসে আমার মৃত্যু হবে, তাহলে 2023 সালের মধ্যে যাওয়া লাগতো না, তার বহু বছর আগেই সে মানে হতাশ হয়ে, পেরেশানি হয়ে, সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, ঘুম ছেড়ে দিয়ে সে মরার বহু আগেই মরে যেত। এ
এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহস্য যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যু সংবাদটা জানায়নি। যদি জানাতো বিশেষ করে দুনিয়াদাররা তারা বহু আগেই হতাশ হয়ে নিরাশ হয়ে তারা আগেই মরে যেত। দ্বিতীয় হলো যে কার কতটুকু সময় আছে এটা যদি আল্লাহ রাব্বুল জানিয়ে দিতেন তাহলে আমরা তাই আমরা অলসতা করি, তাই আমরা সালাত পড়ি না, অপেক্ষা করি ছেলে বিয়ে দেওয়ার, অপেক্ষা করি মেয়ের বিয়ে দেওয়ার, অপেক্ষা করি বার্ধক্য বয়সের যে আরও যাক তারপরে যে সালাত শুরু করব। আর যদি মানুষের জানা থাকতো যে তার মৃত্যুর সময় পরিধির কথা তাহলে তারা মানুষ আরও অবহেলায় এবং অলসতায় জীবনটাকে ধরাশায় করে ফেলতো, মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যেত। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটি বিষয়ে তিনি আমাদেরকে জানাননি, বরং তার নিজের জ্ঞানে রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, জানলাম মসজিদ বানানোর মর্যাদা এবং তার ফজিলত সম্পর্কে। এখন আমরা মসজিদ বানাইয়ে কীভাবে আবাদ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে বললেন যে দুটি গুণের অধিকারীরা মসজিদকে আবাদ করতে পারে। কী দিয়ে আবাদ করবে? ধান ক্ষেত আবাদ করা হয় ধান বোনা বা রোপণের মাধ্যমে, বাগান নার্সারি আবাদ করা হয় গাছ রোপণের মাধ্যমে। কিন্তু আল্লাহর ঘর মসজিদ কী দিয়ে আবাদ হবে সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলে দিয়েছেন, ও আকামুসসালাহ, যে মসজিদ যারা আবাদ করে কীভাবে আবাদ করে, যে মসজিদে এসে জামাতের সঙ্গে সালাত আদায় করার মাধ্যমে মসজিদকে আবাদ করে। অতএব মসজিদ আমরা বানালাম কিন্তু নামাজ পড়লাম বাড়িতে, নামাজ পড়লাম আমরা দোকানে, নামাজ পড়লাম আমরা মার্কেটে, তাহলে আপনি জমি ক্রয় করলেন এক জায়গায় কিন্তু সে জায়গায় যাচ্ছেন না, আবাদ করতেছেন না, তাহলে তো ও জমি বিরান হয়ে যাবে, ও জমি তো আগাছায় ভরে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মসজিদ তৈরি করে মসজিদের প্রকৃত আবাদ হবে সালাতে জামাতের সঙ্গে এসে মসজিদে সালাত জামাতের সঙ্গে আদায় করার মাধ্যমেই একমাত্র মসজিদ যথার্থ আদায় আবাদ হতে পারে। একথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে তিনি নিজেই ব্যক্ত করেছেন। আর মসজিদে সালাত জামাতের সঙ্গে আদায় করলে মসজিদ তো আবাদ হবে, যা যে কথার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে বললেন, এর বিনিময় এবং পুরস্কার এবং সব আমরা কী পেতে পারি এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস মাধ্যমে আমরা শুনি, যার মাধ্যমে আমরা বুঝতে পারব যে মসজিদে এসে জামাতের সালাত আদায় করা একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ফরজ তো থাকলোই, ওয়ারকাউ মার রাকঈন, আল্লাহ রাব্বুল আলামিন রুকুকারীদের সাথে রুকু করতে বলেছেন, একাকী নামাজ একাকী সালাত আদায় করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেননি। সালাত যেমন ফরজ করেছেন, সালাতকে পুরুষের জন্য ফরজ সালাতকে জামাতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েকটা ফজিলত মাত্র বলবো, দুনিয়াতে কেউ যদি বা এই অফার পায় চাকরি জীবনে যে খুলনায় যে বেতনের স্কেল পাচ্ছেন আপনার পশ্চিমবঙ্গে বান্দরবন খাগড়াছড়ি বাংলাদেশের শেষ প্রান্তে, কিন্তু আপনার বিনিময়ে বেতনের স্কেল ডবল করে দেওয়া হবে। খুলনায় যদি 60,000 টাকা পান তাহলে ওখানে গেলে আপনি পাবেন 1,20,000 টাকা। যদি ডবল স্কেলের বেতন অফার কোম্পানি অথবা সরকার কেউ দেয় তাহলে তাড়াতাড়ি এসে বাড়ি এসে স্ত্রীকে ম্যানেজ করবে, হ্যাঁ ছেলে মেয়েদেরকে বোঝাবে, বাবা অল্প দিনের জন্য আমাকে একটু বিদায় দাও, তোমাদের সুখ শান্তির জন্য আমি কিছুদিন বাইরে থেকে আসি, অল্প সময় বেশি ইনকাম করে তোমাদের কাছে আবার ফিরে আসবো, যা তোমাদের উপকারে আসবে। সবাইকে ম্যানেজ করে যদি ডবল বেতনের আশায় খুলনা ছেড়ে বাংলাদেশের শেষ প্রান্তে যাওয়া যায়, সকলের মায়ার বন্ধন ছেড়ে সকলের মুখের আড়াল হয়ে এত পরিশ্রম ত্যাগ স্বীকার করে যদি মাত্র ডবল বেতনের উদ্দেশ্যে যদি বাংলাদেশের শেষ প্রান্তে একাকী জীবন করার লাভ জীবন যাপন করার জন্য যদি কেউ যাওয়া যায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতুল জামাআতি তাফদালু মিন সালাতিল ফাদ্দি বিসাবঈনা দারাজা, যে একাকী সালাত আদায় করা থেকে মসজিদে যে জামাতের সালাত আদায় করা 2 গুণ না 10 গুণ না 27 গুণ সব আল্লাহ রাব্বুল আলামিন বেশি দান করবে। সুবহানাল্লাহ, 27 গুণ বেতন স্কেল আপনার বৃদ্ধি হবে, যে জীবন কোন জীবনের জন্যে, যে জীবনে শুরু হবে শেষ হবে না। এই জীবনে ডবল বেতন হলেও আপনার আমার আয়াতের হায়াতের সীমা হচ্ছে 60 বছর, হায়াতের সীমা হচ্ছে 100 বছর, তাহলে 100 বছরের সুখ শান্তির জন্যে যদি ডবল বেতনের আশায় খাগড়াছড়ি যাওয়া যায় তাহলে আপনার আমার যে জীবন শুরু হবে এই জীবনের শেষ দিনের মাধ্যমে, সেই জীবনের তো আর কোনো পারি নাই, তাহলে সেই জীবনের সুখ শান্তির জন্যে আপনি আমি কীভাবে 27 গুণ বেতনকে ফেলে একাকি বসে বাড়িতে অথবা দোকানে সালাতে আদায় করে নিতে পারি। হাদিসটি সহিহ বুখারীর 445 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সুসংবাদ দিয়েছেন মসজিদের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে,
কেউ যদি ঢাকা শহরের শেরাটন বা সোনারগাঁও হোটেলে একদিন মাত্র প্রধানমন্ত্রীর বা আব্দুল হামিদ সাহেবের যদি গেস্ট হয়ে একদিন লাঞ্চ করতে পারে, সারা জীবন ওইটাই মানে তার গর্বের বিষয় হয়ে থাকে। বন্ধুবান্ধব আপনজনের কাছে কলিগদের কাছে সারা জীবন বলে অমুক দিন প্রেসিডেন্টের গেস্ট হয়ে সোনারগাঁও হোটেলে একদিন আমি ফার্স্ট লাঞ্চ করেছি বা আমি সকালে ব্রেকফাস্ট করেছি, কোনো একটা মেহমানদারে যদি জীবনে জোটে থাকে তাহলেই তার গর্বের আর মানে সীমা থাকে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনাকে আমাকে কি সুসংবাদ দিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলা মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। হাদিস সহিহ বুখারী 662 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের যে কোনো ওয়াক্ত সালাত আদায় করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের দিকে রওনা করে, কুল্লামা গাদা রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলা মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জান্নাতে তার জন্য আপ্যায়ন প্রস্তুত করেন। সুবহানাল্লাহ। আপনি আমি মসজিদে এসে সালাত আদায় করার জন্যে যতবার আমি আল্লাহর ঘরের দিকে আসব, কোনো প্রেসিডেন্টের অর্ডারে নয়, পৃথিবীর কোনো শ্রেষ্ঠ ব্যক্তি নয়, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'আদাল্লাহু, আল্লাহ নিজেই তার জন্য তার বানানো জান্নাতে তার জন্য আপ্যায়ন ফাস্ট ফুড রেডি করবেন। সুবহানাল্লাহ। অতএব কুল্লামা গাদা রাহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতবার যাবে ততবারই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই মর্যাদা তার জন্য রাখবেন। সুবহানাল্লাহ। এ বিষয়ে হাদিস অসংখ্য মর্যাদা সম্পর্কে, আমরা সেদিকে না যে আর দু একটি কথা বলেই আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করতে হবে। কেন আমাদের এই মসজিদ, যদি আশেপাশে মসজিদ রয়েছে তারপরও কেন আমাদের এই নতুন এই মসজিদ প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা হলো? প্রয়োজনীয়তা বিষয়ের বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস, সুনানে দারুকুতনির 1041 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো ওইভাবে যেভাবে তোমরা আমি নবীকে সালাত পড়তে দেখো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত কীভাবে পড়েছেন তা আমরা কোথায় পাবো? পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা রেখে গেছেন, যে তারাক্তু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আমি চলে যাব, চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের পথ হারা না হওয়ার জন্য, তোমরা মিসগাইড পথ ভোলা না হওয়ার জন্য তোমাদেরকে ইমান এবং ইসলামের উপরে অটুট অবিচল সঠিক পথে থাকার জন্য আমি তোমাদেরকে দুটি মূলোচ্ছ রেখে যাচ্ছি, মূলোচ্ছ রেখে যাচ্ছি, যদি মা তামাসসাক্তুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই তোমরা সঠিক পথ থেকে ভুল পথে তোমাদের পরিচালিত হবে না, যতক্ষণ এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে, মজবুতভাবে ধারণ করবে কিতাবুল্লাহ ও সুন্নতি। একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, অপরটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত পড়েছেন আমরা তো রাসূলকে দেখি নাই, আমাদের অন্য ভাইরাও দেখি নাই, তাহলে দেখার জায়গা তিনি রেখে গেছেন, সেটা হচ্ছে তার জীবন আদর্শ, তার হাদিসে রাসুল, তার সুন্নতে রাসুল তিনি রেখে গেছেন। অর্থাৎ সহি হাদিস দেখে সলাত আদায় করার দায়িত্ব আল্লাহ রাসুল নিজে তার সকল উম্মতের উপর রেখে গেছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত পড়ো ওইভাবে যেভাবে আমাকে তোমরা সলাত পড়তে দেখো। আল্লাহ রাসুলকে সরাসরি দেখেছিলেন সাহাবিরা, যারা সরাসরি রাসুলকে দেখেছিলেন সলাতের পদ্ধতি, যারা রাসুলের সাথে সলাত পড়েছেন 10টি বছর সলাত ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, তারা রাসুলের সলাতের বৃত্তান্ত, তারা রাসুলের সলাতের ধরন পদ্ধতি সংখ্যা তাসবিহ তাহলিল তারা রাসুলের হাদিসে আমাদেরকে রেখে গেছেন। সেই সহিহ হাদিস ঘেটে সলাত আদায় করার প্রয়োজনেই এই মসজিদের প্রয়োজনটা দেখা গিয়েছে। যেহেতু আশেপাশের মসজিদে ইমাম সাহেবগণ তারা আসলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত যেটা ওয়াহির পদ্ধতি, সলাতের যেটা ওয়াহির ধরন এবং সংখ্যা, ওহির যেটা পদ্ধতি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে শিখে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিখে, তিনি যেটা যেভাবে মৃত্যু পর্যন্ত সলাত আদায় করেছিলেন। জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মানি জিবরিলু মাররাতাইনি ইনদাল কাবা, আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে ইমামতি করে আমাকে দুই দিনের সলাত শিক্ষা দিয়ে গেছেন। কোন জায়গায়? ইন্দাল কাবা, কাবার চত্বরে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের পদ্ধতি, সালাত প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাকে শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম, আর জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন কাবার চত্বরে। প্রথম দিন এসে
পাঁচক্ত সালাতের ফার্স্ট টাইমে তিনি ইমামতি করে রাসুলের রাসুলকে পিছনে পাশে রেখে রাসুলকে পাশে রেখে যেহেতু একজন ইমাম আর মুক্তাদি যদি একজন হয় তাহলে ইমামের ডান পাশে মুক্তাদিকে দাঁড়াতে হয়, তাই ইমাম জিবরাইল আলাইহিস সালাম ইমামতি করে রাসুলকে পাশে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পদ্ধতি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাতের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে গেলেন। প্রথম দিন এসে পাঁচ ওয়াক্ত সালাতের প্রথম ওয়াক্তে, দ্বিতীয় দিন এসে প্রতি সালাতের শেষ ওয়াক্তে প্র্যাকটিক্যাল নিজে সালাত পড়ায় রাসূলকে শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের আউনুল মাবুদের ভাষ্যকার তিনি লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রাফুল আজান করেই তিনি সালাত আদায় করে গেছেন। ফলে আমাদের দেশে যে ভুল কথা মানুষকে বলে বিভ্রান্ত করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে রাফুল আজান করেছেন, যখন সাহাবীরা মূর্তি নিয়ে মূর্তি বগলে নিয়ে আসত মসজিদে ইসলামের প্রাথমিক যুগে, এটা সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা আরোপ করা। কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে করেছেন পরে করেন নাই, তাহলে এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে, তাহলে এর ডকুমেন্ট থাকা উচিত। দ্বিতীয় হচ্ছে যে সাহাবিরা বগলে পুতুল নিয়ে আসতো, যে সাহাবিরা পুতুলকে অমায়াকুর বৃত্ত আগুতি ওয়ায়ুমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে প্রতিমাকে সমস্ত শিরকি বিষয়কে উৎসকে সম্পূর্ণ অস্বীকার না করা পর্যন্ত ইমানে আসা যায় না, মুসলিম হওয়া যায় না, মুমিন হওয়া যায় না, সেই সাহাবিরা তাদের আজীবনের সেই পূজাকৃত প্রতিমাকে মিথ্যা মাবুদকে লাথি মেরে যখন এক আল্লাহ সত্য মাবুদের প্রতি ইমান এনেছিলেন, সেই সাহাবিরা যদি আবার মূর্তির কাছে যায়, সেই সাহাবিরা যদি আবার মূর্তিকে কাছে নেয়, তাহলে তো তারা মুরতাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। একজন হিন্দু যদি আপনার আমার সামনে বা আপনার আমাদের সমাজে মুসলিম হয়ে দুই দিন পরে যদি আবার তাদের পূজা মণ্ডলে যায়, আপনি আমি কী বলবেন? বলবেন যে মুরতাদ হয়ে গেছে, কেন? সে ইসলাম গ্রহণ করার পরে আবার তার পূর্বের ধর্মের রীতিনীতি অনুসরণ করছে। তাহলে সাহাবিদেরকে এই কথার মাধ্যমে প্রথমত আল্লাহ রসুলের প্রতি মিথ্যারোপ করা হয় যে রাসুল সাল্লাহ প্রথম যুগে করেছে পরে করেননি। আইনার দলিল কোথায় তার প্রমাণ? দ্বিতীয় হলো সাহাবিরা বগলে পুতুল নিয়ে আসতো, এই কথার মাধ্যমে সাহাবিদেরকে মুরতাদ ঘোষণা করা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ সাহাবিদের সম্পর্কে আল্লাহ নিজেই রাজি এবং সন্তুষ্ট হয়ে গেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এত বড় মিথ্যাচার করা হয় শুধুমাত্র সহিহ হাদিসের মোকাবেলায় দুর্বল হাদিসও পেশ করতে না পেরে সাধারণ মানুষদেরকে বাপদাদাদের অনুসরণ করে অনুসরণের উপরে তাদেরকে চালিয়ে রাখার জন্যে আল্লাহ রসুলের উপরে মিথ্যারোপ করা হয় এবং সাহাবিদের ইসলামের এবং ইমানের উপর আঘাত হানা হয় এই কথার মাধ্যমে। নাউজুবিল্লাহ মিন যালিক। যদি আমরা মেনে নিই যে মুগলে পুতুল নিয়ে আসতো, তাহলে এটা যুক্তি, এর আগে গেল দলিল। যুক্তি হলো যে প্রথমে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে যখন সালাত শুরু করে বগলে পুতুল, তাহলে তো প্রথমেই পড়ে যাওয়ার কথা, ঠিক কিনা? এরপরে তো যখনই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ে অন্য আরেকটি সূরা পড়ে যখন রাফুল আজান করেছেন, তখন তো ফুতুল নিচে রয়েছে, তখন তো রাফুল আজান করার সময় আসে নাই, আবার তো নিচের থেকে খুঁটে বগলে আনতে পারি নাই, তাহলে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় ওই রাকাতে তাকবীরে তাহরিমা দিলে ফুতুল পড়ে গেল, সূরা ফাতিহা আর একটা সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে আবার হাত উঁচু করেছেন, তখন তো ফুতুল নিচে রয়েছে, তখন তো ফুতুল উপরে নাই? এটা সম্পূর্ণ বানানো মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ ধরনের মিথ্যাচার থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নামে এ ধরনের মিথ্যাচার থেকে আমাদেরকে হেফাজত করুন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ এবং পদ্ধতি অনুপাতে সালাতকে সহি হাদিসের সাথে মিলিয়ে আল্লাহ রাসূলের আদায়কৃত সালাতের সাথে মিল করে আপনার আমার সালাত, সওম, তাসবিহ, তাহলিল, যিকির, আজকার, পৃথিবীর আপনার আমার সকল ধরনের সব ধরনের ইবাদত রাসুলের সাথে মিল করে পড়ার জন্যেই এই মসজিদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। মদিনা ভাষাতে পড়াকালীন সময় আমি এক ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম, তিনি আকাইদার ডিপার্টমেন্টের ডক্টর, তিনি তাকে জিজ্ঞেস করলাম যে মসজিদের পাশে আমাদের পার্শ্ববর্তী ভাইদের মসজিদ আছে, কিন্তু তার পাশেই কি সহিহ আকীদার মসজিদ প্রতিষ্ঠা করা যায় যদিও ডিস্টেন্স দূরত্ব বেশি না হয়? তিনি বলছেন যে দূরত্ব বেশি না হলেও যাবে, সহিহ আকীদার মসজিদ প্রতিষ্ঠা করা যাবে, কিন্তু সহিহ আকীদার মসজিদের পাশে অল্প কাছাকাছি তার একটা মসজিদ তৈরি করা যাবে না। কি জন্য সহিহ আকীদার মসজিদ অন্য মসজিদের পাশে করা যাবে? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সহিভাবে সহি পদ্ধতিতে সালাত আদায় করার পরিবেশ এবং জায়গা তৈরি করার জন্যে অন্য ভাইদের মসজিদের পাশে নিজেদের মসজিদ অর্থাৎ সহিহ আকীদার মসজিদ নির্মাণ করা যাবে, কিন্তু সহিহ আকীদার মসজিদের নির্মাণের পাশে আর একটা মসজিদ নির্মাণ করা যাবে না। অর্থাৎ
ওই ডক্টর মদিনা ইউনিভার্সিটির ডক্টর বললেন যে আমাদের হানাফি ভাইদের মসজিদের পাশে যদি আহলাস ভাইদের সালাতকে সহিভাবে পড়ার ইবাদতকে সহি শুদ্ধভাবে করার পরিবেশ না থাকে সুযোগ না পায় তাহলে তারা সালাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মতো করে আদায় করার জন্য তারা আলাদা মসজিদ নির্মাণ করতে পারে هذا ما تسمعون واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين امرا اذا لاتي صلاة ببار كره خطبة دي اتا رسول صلى الله عليه وسلم ديتين حديث سنان ابو داودر 96 নম্বর হাদিস হাদিসের মান হাসান এক তাবিন বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর সংস্পর্শ পাশে ছিলাম তখন আমরা বললাম যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি জুমার সালাত আদায় করেছেন তিনি তার জীবনের বিস্তারিত ঘটনা বললেন আমরা অমুক জায়গা থেকে আসছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকদিন থাকলাম এর মধ্যে জুমার দিন এসে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জুমার সালাত পড়লাম রাআইতু কানা ইখতুবু ওয়া ফি ইয়াদিহি আসা আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিচ্ছিলেন তখন তার হাতে লাঠি ছিল এজন্য না লাঠি শুধু আমাদের নবী না অন্যান্য নবীরাও লাঠি ব্যবহার করতেন যেমন মূসা আলাইহিস সালাম লাঠি ব্যবহার করার কথা কোরআনে আছে আলকে আসাকা যেটা আপনারা কোরআনে যারা পড়েছেন পড়বেন জানতে পারবেন যে নবীরা সাহাবীরা অনেকেই লাঠি ব্যবহার করতেন শুধু মসজিদেই না বরং মসজিদের বাইরেও লাঠি তারা ব্যবহার করতেন মানে ভর দেওয়ার জন্যে অন্য অন্য প্রয়োজনে মেটানোর জন্যে লাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবার সময় ব্যবহার করেছেন এবং মসজিদের খুতবার বাইরেও সফরে বিভিন্ন জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি ব্যবহার করেছেন কোনো কিছু না ফেলে তিনি লাঠি গেড়ে দিয়ে সেটাকে সুতরা করে তিনি সালাত আদায় করতেন অতএব জুমার খুতবাতে লাঠি ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবীদের আমলে রয়েছে তিন মাজহাবের তিনও ইমাম ইমাম শাফি ইমাম আহমদ হাম্বাল এবং ইমাম মালিক তিনারা সবাই বলেছেন যে লাঠি ব্যবহার করে খুতবা দেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেটা হাদিসে সুনানে আবু দাউদের তোমার 1096 নম্বর হাদিস হাদিসের মান হাসান আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যিনি এই মসজিদকে নির্মাণ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন এই মসজিদকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর হিসেবে তার বান্দাবান্দিদের সহিভাবে সহি আকিদা সহি ইমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সঠিক ইবাদতগুলি করার মার্কাজ হিসেবে সেন্টার হিসেবে আল্লাহর ঘর হিসেবে যেন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন এবং এই মসজিদের পিছনে এই মসজিদ নির্মাণে যারা যেভাবে অর্থ জমি সময় শ্রম যা কিছু বিনিয়োগ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদের ভাগে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নির্মাণের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিদেরকে আল্লাহ দান করেন এই নির্মাণ কাজেই শেষ নয় বরং মসজিদকে আবাদ করাটাই হলো আসল যেটা আমরা আজকে হাদিসে কোরআন থেকে এবং হাদিস থেকে শুনলাম আমরা যেন মসজিদে এসে জামাতের সঙ্গে সালাত আদায় করার মাধ্যমে যেন আমি এই মসজিদকে আবাদ করতে পারি এবং মসজিদকে আবাদ এবং এটাকে পরিচালনা এবং সংরক্ষণের জন্যে যা কিছু দরকার আমরা সবসময় যেন এই মসজিদের পিছনে বিনিয়োগ করে আমরা এই দুনিয়ার এই বাড়ি ছেড়ে যে বাড়িতে আমরা যাব সেই বাড়ি তৈরি এবং বাড়ি সাজানোর উদ্দেশ্যে এই মসজিদের পিছনে যেন আমরা সবসময় আল্লাহর দেওয়া রিজিক থেকে আমরা ব্যয় করে তার ঘরকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি যার বিনিময়ে আমরা কাল কিয়ামতে মৃত্যুর পরে উত্তমভাবে আল্লাহর ঘরে আমরা পেয়ে ধন্য হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এই মসজিদের উন্নতি উত্তরোত্তর উন্নতি আল্লাহ রাব্বুল আলামিন দান করুন মসজিদের যে কোনো প্রকারের ক্ষয়ক্ষতি এবং যে কোনো প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে এবং তার বান্দা বা নিজেদেরকে আল্লাহ হিফাজত করুন আমিন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم. ولذكر الله تعالى وأعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر.